আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন আমি একটা পাস্তা রান্না করব, বাসায় নিজে রান্না করব এবং রান্নার পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পাস্তাটার নাম হচ্ছে পাস্তা আল সালমোনে, এটা ইটালিয়ান একটা ফুড। সো আমি রান্না করব এবং পুরো রান্নার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটা পুরো দেখবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি আমাদের কী কী উপাদান লাগতেছে। আমাদের পাস্তা আল সালমোনে রান্না করতে লাগবে সালমন ফিশ। আমি নিয়েছি 3 পিস সালমন ফিশ, এটাকে আমি ওয়াশ করে ড্রাই করে রাখছি। পাস্তা হিসেবে বেছে নিয়েছি আমি পেনে। যদিও অনেকে তাইয়া তালি দিয়ে করে, একজন এক দিয়ে করে, বাট আমি চিন্তা করলাম পেনটা ইজি, তাই পেনটা চুজ করছি। এটা 1 কেজির প্যাকেট, পুরোটা আমাদের লাগবে না যেহেতু আমি একা। সো আমি এখান থেকে অল্প কিছু নেব, 1% নেব। এটা হচ্ছে ফুল রাম, ফুল রামটা নিয়েছি, বা এখানে রাম বলা হয়। আপনারা যদি বাংলাদেশে করতে যাচ্ছেন এই পাস্তাটা, তাহলে তারা ইয়াতে স্বপ্ন বা মিনা বাজারে একটা ক্রিম পাওয়া যায়। আমি দেশে যখন গিয়েছিলাম তখন ওটা দিয়ে করছিলাম, নিডোর ফুল ক্রিম, একটা লিকুইড এটার মতোই দেখতে, প্যাকেট অন্যরকম বাট জিনিসটা ভিতরের ক্রিমটা একই রকম, ওটা ইউজ করতে পারেন। আর আমাদের লাগবে 1 পিস পেঁয়াজ এবং 3 থেকে 4 কোষ রসুন। এখন আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। এখন আমি সালমন ফিশগুলোকে স্লাইস করে কেটে নেব। সালমন ফিশ অনেক সফট একটা ফিশ, কিন্তু এটা ফ্রাই করলে হার্ড হয়ে যায়, খুবই সফট একটা ফিশ। এবং এটা তো অনেক, এটা দিয়ে অনেক সালাদ তৈরি হয়, কাঁচা অনেকে কাঁচা খায়, বিশেষ সালমন ফিশ তাতার যেটা আছে ওটা তো হচ্ছে কাঁচা, একদম কাঁচা খায়। সালমন ফিশটা অনেক পছন্দের একটা ফিশ আমার। আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে হালকা একটু তেল দেব, অল্প পরিমাণ তেল, জাস্ট অল্প পরিমাণ তেল নিলাম। তেল দিয়ে যে পেঁয়াজগুলো নিয়েছিলাম পেঁয়াজগুলোকে ভাজবো। আমি পুরোটা নিলাম না, অল্প পরিমাণ নিলাম। হালকা একটু ভাজান দিয়ে দেবো। এখন যে সসটা তৈরি করেছিল, সস তৈরির প্রসেসটা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন কুচিটা নিয়ে নেব। এখন আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা, অনেকটা পেঁয়াজ এবং রসুন হালকা ব্রাউন কালার চলে আসছে। আমি আরেকটু ভেজে নিব। এখন আমি কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি, যাতে একটু গোলমরিচের ফ্লেভারটা আসে। এখন আমি যে ক্রিমি মিল্ক দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সসটা তৈরি করলাম পাস্তা, যে মেন সসটা ক্রিম সস, যেটাকে হোয়াইট সস বলে বা ক্রিম সস বলে, যেটা বলেন না কেন, এই সসটা আমি তৈরি করব। আমি যেহেতু 1 পোর্শন পরিমাণ রান্না করব, সো আমি বেশি পুরোটা নিলাম না। এখন এই ক্রিম সসটাকে কিছুক্ষণ জাল দিতে হবে, জাল দিলে এটা একটু ঘন হবে, ক্রিম ক্রিম একটা ভাব চলে আসবে। আমি আঁচটা একটু কমিয়ে জাল দিচ্ছি এবং এই সাথে সাথে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। এখন সসটাকে আমি হালকা আঁচে রেখে দিছি, এখন আমি পাস্তাটাকে সিদ্ধ করে নেব। পাস্তাগুলোকে আমি 11 মিনিট কুক করব, সো আমি টাইমটা সেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সসটা অনেকটা ঘন হয়ে আসছে, আরও ঘন হয়ে যাবে, একটু জল দিলে আরও ঘন হয়ে যাবে, ক্রিমি ভাব চলে আসবে। এখন আমি যে ফিশগুলো ফ্রাই করছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। লবণটা ঠিক আছে কিনা একটু চেক করতে হবে,
যে আপনি দেখতে পাচ্ছেন সসটা অনেকটা ক্রিমি চলে আসছে এবং সাথে আমি একটু গোলমরিচ দিয়ে দেব। আমাদের সস রেডি, এখন পাস্তাটা কুক হলে আমরা পাস্তার সাথে মিশিয়ে সার্ভ করব। আমার যেহেতু পাস্তা কুক হয়ে গেছে, এখন আমি পাস্তাটাকে এর মধ্যে দিয়ে দিব। পুরো সসটাকে ভালো করে মিক্স করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন একদম ক্রিম সসটা হয়ে গেছে, আমরা যেভাবে ক্রিম ক্রিম একটা ভাব থাকে এটা চলে আসছে, এবং ফিশগুলো আমি ভেজে নিই সেই জন্যই দোয়াস্ত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাস্তা সার্ভ করার জন্য রেডি। পাস্তা এখানে কমপ্লিট, এখন আমরা সার্ভ করব। আমি নিজে রান্না করছি বলে বলছি না, দেখেন আপনারা পাস্তাটা একদম জুসি একটা পাস্তা হয়েছে।